হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হিদায়াত সানাদার ব্লগ। আজকের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সন্ধ্যায় রেডি করেছিলাম ক্রেপ কেক। তো এই ক্রেপ কেকের রেসিপিটা অনেকেই জানেন, আর না জানলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি দিয়ে দিব। তো ক্রেপ কেকটা অনেক বেশি আম্মি হয়েছিল, মজা হয়েছিল। আমি হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়েছিলাম এখানে, আমার মেয়ে আমাকে সাহায্য করেছিল সেদিন। তো এরপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল চাটা তো খেতেই হবে, এটা সাথে আর কিছু নাস্তা ছিল আর চাটা ছিল সন্ধ্যায়। চা খাওয়ার পরই হঠাৎ করে আম্মুকে নিয়ে চলে যেতে হলো ডাক্তারের কাছে। আম্মুর দাঁতে প্রচণ্ড রকমের ব্যথা করছিল দু তিন দিন ধরে। তো সেদিনকে বেশি বেড়ে গিয়েছিলো এটা, যার কারণ আর ওয়েট না করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো আজকে মূলত এটা নিয়ে বলতে চাচ্ছিলাম আর কি, সবাইকে একটু সতর্ক হওয়ার জন্য। যাদের দাঁতের ব্যথা আছে তারা ঘরে বসানোর থেকে যখন থেকেই ব্যথা করবে তখনই প্রথমেই যদি ডাক্তার দেখিয়ে ফেলেন, তাহলে আপনাদের কষ্টটা কম থাকা অবস্থায় আপনারা সমাধান করে ফেলতে পারবেন। কিন্তু আমার আম্মু যেটা করেছিল, অনেক বছর ধরেই দাঁত নিয়ে কষ্ট করছিল, কিন্তু ডাক্তার দেখিয়েছিল বাট ভালো করে চিকিৎসাটা করেনি। অনেকে আছে যে এলাকার মধ্যে যারা কবিরাজ টাইপের থাকে, ওদের কাছে যাই, তো আসলে এরা আসলেই কোনো কাজ দেয় না। এই কারণে আমার এটা অনেক বেশি বেড়ে গিয়েছিলো, যার কারণে পুরো এক মাস ধরে চিকিৎসা করতে হবে ডাক্তার বলেছিল। এই যে আমার ক্রেপ কেকের মধ্যে আমার ফ্রস্টিং দেওয়া হয়ে যাচ্ছে। আপনাদেরকে আরও বলবো যে কোথায় নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, এই ডাক্তার কেমন, সব কিছু বলবো। ডাক্তারের চেম্বারে আমি কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এমনভাবে সেদিন ব্যথাটা করছিল যে নাস্তাটা পর্যন্ত ভালো করে করতে পারেনি। আমি এখানে আমার পুরো ভিডিওটা আনকাট রেখেছি। এই যে ক্রেপ কেকটা আমরা চা নিলাম, এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারি যে আমার দাঁতের অনেক বেশি ইনফেকশন হয়ে গেছে। তো এটা হচ্ছে ডাক্তারের চেম্বার, এখানে যে আম্মুকে বসিয়ে রেখেছে ওটা আম্মু। আমি ওয়েট করছিলাম ডাক্তার কখন দেখবে কি বলবে, সেজন্য ডাক্তার এখনও এসে চেক আপ শুরু করেনি। তো এরপরে চেক আপ করার পরে যা বললো, আমাদের পুরো এক মাস একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, অনেকগুলো রুট ক্যানেল করতে হবে, তারপর ফিলিং করতে হবে। তো ডাক্তারও অনেক ভালো করে চিকিৎসাটা শুরু করেছে আম্মুর। এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত। রাতে এসে একটু জ্যোৎস্না বিলাস করলাম, অনেক সুন্দর ছিল আকাশটা, জ্যোৎস্নাটা। তো আমার ব্লগ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।